রমজান মাস আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, রমজান মাস আসার পরে বিশেষ বিশেষ চারটা আমল করতেই হবে। দুইটা আমলের মাধ্যমে আল্লাহ পাক খুশি হয়, আর দুইটা আমলের মাধ্যমে এমন আমল, এমন করুণীয় আমল, যে দুইটা জিনিস আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, আমাদের কোনো উপায় নাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, রমজান মুবারক আসার পরে আল্লাহকে পাওয়ার জন্য এক নম্বর আমল হলো সদা সর্বদা সর্ব অবস্থায় বেশি বেশি কালিমায়ে তৈয়বা পড়তে হবে। কালিমায়ে তৈয়বা সবাই পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি কালিমায়ে তৈয়বা পড়তে হবে। তারপরে দুই নম্বর আমল হলো আল্লাহকে পাওয়ার জন্য ইস্তিগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দুইটা, যে দুইটা আমল আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, মুক্তি নাই, সেটা হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, চার নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আমরা দোয়াই করি না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আয় আল্লাহ আমাদেরকে আপনি জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দান করে। রমজান আসার পরে বিশেষ করে আমরা এই রমজানে এই চারটি আমল অবশ্যই অবশ্যই করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলি করার তৌফিক দান করেন সবাই বলে আমি।